আসসালামু আলাইকুম, পরাগ বাপ্পি ব্লগ থেকে জানাই সবাইকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আর রহমত, আমিও ভালো আছি। আমের সিজনে আম দিয়ে ডেজার্ট করবো না এমন কি কখনো হয়? আমি এখন এটা রেসিপি নিয়ে আসলাম। প্রথমে আমি এর 2 কাপ সাবুদানা সিদ্ধ করে নিলাম, গরম পানি ফুটিয়ে তারপরে তার ভিতরে ছেড়ে দিছি। খুব সহজে এটা ফুটে আসতেছে, দেখেন। এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে তারপরে একটা স্টিনারে ঝর্ণা দিব, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো ঠান্ডা পানি দিয়ে। তা নাহলে একটা দলা পেকে যাবে। এখানে আমি দুইটা আম ছিলে চটকা একটু গরম করে নিলাম। আর হচ্ছে এই যে এইটা যে দেখেন ধুইয়া নিতেছি এখন, যাতে ঠান্ডা পানিতে ধুইলাম যাতে একটার সাথে একটা না জোড়া লেগে যায়। এখন 2 লিটার দুধ আমি চুলায় বসাইছি। ঠান্ডা অবস্থায় আমি আগার পাউডার দিব 3 টেবিল চামচ, কারণ ঠান্ডা অবস্থায় যদি আমি আগার পাউডারটা না মিক্স করি তাহলে গরম অবস্থায় দিলে দলা পেকে যাবে। এই জন্য ঠান্ডা অবস্থায় এটা মিক্স করে তারপরে হচ্ছে আপনি চুলার আগুনটা জ্বালিয়ে দিবেন। মিষ্টি জিনিসে একটু স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণে একটু লবণ দিলাম, কারণ লবণে হচ্ছে মিষ্টি জিনিসের স্বাদ বাড়ে। দিয়ে দিলাম হচ্ছে 2 কাপ চিনি। চিনিটা হচ্ছে যার যার নিজস্ব পরিমাণ মতো দিবেন, কারণ যে যেমন মিষ্টি খায় সে তেমন মিষ্টিতে দিবেন। ডেজার্টে আসলে মিষ্টিটা একটু বেশি না হলে ভালো লাগে না। আমার দুধটা ফুটে উঠেছে, এখন আমি ভিজিয়ে রাখা সেই সাবুদানাগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, কারণ বলক এসে দুধটা কমিয়ে নিব। অনেক সুন্দর বলক আসছে দেখেন। আর এই যে আম জাল দিয়ে রাখছিলাম সে আমটা দিয়ে দিলাম, কারণ সবাই তো অনেক রকমের ডেজার্ট খায়। আমি আম দিয়ে আমের সিজনে ডেজার্ট করলাম, কারণ এটা এক্সেপশনাল একটা রেসিপি, কারণ সবাই বানাবেন, খেতে খুব ভীষণ মজাদার। দেখেন আমার ডেজার্টটা হয়ে গেছে, এখন আমি বাটিতে বেড়ে নিব, ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে সেট করার জন্য রেখে দিব। দেখেন কত সুন্দর একটা ডেজার্ট হয়েছে, দেখতে কত প্রাণমুগ্ধকর, খেতেও ভীষণ মজাদার হয়েছে। কারণ আমি উপরে কিছু বাদাম কুচি দিয়ে এটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে ফ্রিজে নর্মালি রেখে দিব সেট হওয়ার জন্য 2-3 ঘন্টা। দেখেন 2-3 ঘন্টা পরে আমি এটা নামিয়ে রেখেছি, কত সুন্দর সেট হয়েছে, দেখতে কত ভীষণ চমৎকার হয়েছে। দেখেন আমি বাটি থেকে নামিয়ে রাখলাম, কত সুন্দর। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করবেন, ফেসবুক পেজ আর হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার ফেলে আমার ভিডিওতে উৎসাহ আরও বেড়ে যায়। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।